মধুমিতাকে জানিস, মুবের মা কথাতে তোদের দুজনের মধ্যে কাউকে আসতে দিবি না। কথা দিচ্ছি নির্ঝর আমারই থাকবে। তুমি কটা দিন রাত্রে আমার ঘরে শুয়ো, কেমন? ওদি ভাই ভালো হলো। বলছিলাম বিয়ের কদিন রান্না বান্নার জন্য যে লোকটি আসার কথা আছে না, সে কাল আসছে তো? বাড়ির লোকজন তো আসা যাওয়া শুরু করে দিল গো। এই রান্না বান্না এরপরে সামলানো যাবে না। আমার যা টেনশন হচ্ছে না, কি বলবো। আসবে। আরে শুনো না, দুই তারিখ একবার লোক পাঠিয়ে একটু চেক করে নেবে, তার যদি ও মুন্ডন পাল্টায় এই চন্দনা একা সামলাতে পারবে না গো। একবার কি হয়েছে বলতো? কিছু কি হয়েছে? বালিশ বিছানা নিয়ে তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ, উনি কিছু বলেছেন তোমাকে? বাড়িতে তো একজনই আছে যাকে যা খুশি বলা যায়। আমায় ঘর ছেড়ে ওনার ঘরে মেঝেতে শুতে বলেছেন একদিন। সে কি, কেন? অতসী আর স্বপন আমার ঘরে শোবে। এই ঠান্ডায় তুমি মেঝেতে শোবে? এমনিতে সর্দির ধার তোমার। বস তুই, দোষটা আসলে দি ভাইয়েরই। প্রথম দিন থেকে উনি যখন যেমন বলেছেন করে গেছে, সেই জন্য তো সবসময় দিভাকে চেপে ধরেন। কিছু বলনি তুমি? যাকে কিছু বলার দরকার নেই দি ভাইয়ের, রাতে খাবার পাটটা মিটুক। হ্যাঁ, তারপরে আমি দেখছি কি করা যায় যাতে ওনারও ইচ্ছেটা থাকে আর দি ভাইয়েরও কষ্ট না হয়। শোনো না, বলছিলাম তুমি যাও, ওগুলো রাখো তো, নিজের ঘরে গিয়ে যা রাখো। সেজো, বলছিলাম একটু আসবি? কয়েকটা জিনিস নিয়ে একটু কথা ছিল। সেজো যে এখনো আমার উপরে এত রেগে আছে, কি যে করি। তুই কখন এলি? এই জাস্ট ঢুকলাম। কেনাকাটা এখনো শেষ হয়নি। তত্ত্বের জন্য আজকে নতুন কিছু কিনলি বুঝি? তত্ত্বে কি কেনাকাটা হয়েছে আমি তো কিছুই জানি না, ওটা তো আমার মায়ের ডিপার্টমেন্ট। এইটা তার জন্য যে সবার কথা মাথায় রেখে খুঁজে খুঁজে বেস্ট জিনিসপত্র শপিং করে, এইটা তার জন্য। কিন্তু যে নিজের পছন্দের কিছুই কেনে না, এইটা আমার মায়ের জন্য। আমি আর চাঁদনি দুজনে মিলে কিনেছি, তবে চাঁদনির পছন্দ, তোমার অপছন্দ হলে ওর দোষ, আগে থেকে বলে দিলাম। আমার জন্য কেউ কখনো ভাবিনি টুনু, তুই বড় হওয়ার পর তুই ভাবিস আর এখন জানি
বস না, কাল থেকে তো তাকাস নি পর্যন্ত আমার দিকে। তুই মুখ ফিরে নিলে আমার কেন অস্থির অস্থির লাগে। কেঁদো না মা, আই এম সরি, সত্যি সরি। বলছিলাম দেখ, আমার তো তুই ছাড়া আর কেউ নেই, তাই তুই ভুল বুঝলে আমি আমি আর কিছু। ঠিক আছে, তো ওটা হয়ে গেছে, থাক না। যদি ভুল বুঝার কথাই বলো তাহলে তুমি বলো তো, ছোটবেলা থেকে কতবার আমায় ভুল বুঝেছো? ভুল কি উল্টো বুঝেছো? হ্যাঁ, টিটো দোষ করতো আর কেসটা খেতাম আমি। আর যখন সত্যিটা সামনে আসতো তুমি কি বলতে? বলো। হ্যাঁ বলতাম, আগে ভাগে বকে নিয়েছি যাতে আর ভুলটা না। আগে ভাগে বকে নিয়েছি মায়েরা, খুব বাজে বলতে। ডেকোরেটর কেটারারের লোকজন সব চলে এসছে, জলদি এসো। হ্যাঁ দাঁড়াতে বল, আমি আসছি। খুব সুন্দর হয়েছে। এই দেখেতে খুশি, আমি আসছি। না ভাই, বলছি যে মিমা পিওর ফ্যামিলির সবার জন্য জামাকাপড় গিফট কিনে ওদেরকে পাঠিয়ে দিয়েছে, শুধু মুখে কিছু দেয়নি। ও কিন্তু প্রচণ্ড হট হবে। আমি বড় কিছু কিনে দিই না, আমি দিচ্ছি, খেতে হবে। ছেলেটা চাপ যাচ্ছে, ম্যানেজ করতে হচ্ছে। শোন না পিউ, পিউ সরি, শোন না, বলছি যে তোর ল্যাপটপটা একবার দিবি? ইউনিভার্সিটি যেতে পারিনি, কি ক্লাস হয়েছে কিচ্ছু জানি না, একবার মেল চেক করতাম রে প্লিজ। ওকে। এই পিউ, পিউ বলছি এগুলোর মধ্যে কোনটা পরবো বলতো? সবকটা ব্লাউজ ডিলে করতে হবে তো। চুষু তোর বাক্সটা নিয়ে আয়। আমি নিয়ে আসছি। এইমাত্র এসে বসলাম, আগে বলবি তো। তো মুখ থেকে বলো, ও আলমারি খুলে বাল করে দি। কি বলছিস? ওকে আলমারি চাবি দেবো আমি? তো দিও না, নিজেই যাও। দূর ভাল লাগে না, খুব খাটায় পিউটা আমার। বাবারে পিউ শোন না, তুই চাঁদনীটির দাদার জন্য বলছিস সোনার গয়না পরবি, দেখিস তুই না একদিন অনেক বড় একটা বিপদে পড়বি। উফ, নিজের মতো কথা বলিস না তো। কি করছিস পিউ? এই আমার প্ল্যানটা কিন্তু একদম পারফেক্ট। ওই ইটালিয়ানের সঙ্গে চাঁদনি থেকে তোকে অনেক বেটার মানাবে। না রে, একদমই না। তোর এই ইটালিয়ানের সাথে চাঁদনিদিকে সব থেকে বেশি মানে। মোটেই না, দেখি কিছু কোন নজর না লাগে। কোনোদিন আমার সাথে এটা করিস না কিন্তু। আর খরচা বাড়াস না। ঠিক আছে আম্মা, আসুন আসুন। নমস্কার, আমি রসনাথ তৃপ্তি ক্যাটারার থেকে আসছি। আপনি ভগবতী ডেকোরেটর তো? হ্যাঁ দাদা। শুনুন,
এই সদর দরজা থেকে পুরো বাড়িটা আপনাকে ফুল দিয়ে ঢেকে দিতে হবে, আর ওই বুফের জায়গাটা জবরজং করবেন না। বুফের প্লেটগুলো তো ভারী হয় কেন বলুন তো, তাতে হাতে নিয়ে খেতে অসুবিধা হয় লোকের। ওখানে কিন্তু বসার ব্যবস্থা রাখবেন, কেমন? চিংড়ি, চিতল মাছের মুইঠা আর পাঁঠার মাংসের বাঙালি ঝোল। বাঙালি বাড়ি যেমন সাজে, মানে আম পাতা, রজনীগন্ধা, বাঙালি মোটিভ আর কি। ধরুন আপনি বাটিকের কাপড়, কুলো। আচ্ছা, পেঁচা মেলায় পাওয়া যায় না? মিষ্টি 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 তিন পদের হবে, বেশি না কিন্তু। আর শীতকাল তো আইসক্রিম যদি করতেই হয় সেটা নলেন করে। আর ওই রাইসটা কিন্তু বিরিয়ানি না, ওই হয় না এগুলো রঙের ওই পোলাও, বাসন্তী পোলাও। হ্যাঁ, হলুদ, ডালিয়া আর চন্দ্রমল্লিকা। হলুদ কিন্তু ব্রাইট হয় বেশ ইয়েলোটা। টাকা পয়সা নিয়ে ভাববেন, আপনি শুধু কোয়ালিটি নিয়ে ভাবুন। হ্যাঁ, এমন কিছু করুন যাতে নিমন্ত্রিতদের তাক লেগে যায়। বেলা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।